প্রিয় বন্ধুরা স্কুল কলেজের প্রত্যেকেরই স্বপ্ন থাকে ভালো একটা কোম্পানিতে চাকরি করব ভালো টাকা ইনকাম করব মা বাবার পাশে দাঁড়াবো ও কিন্তু আমাদের রাজ্যে এই মুহূর্ত আমাদের দেশে এই মুহূর্তে চাকরির যা পরিস্থিতি সেটা বাস্তবায়িত হয়ে অনেকের ক্ষেত্রেই ওঠে না কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের থ্রুতে এ টাটা কোম্পানি কিন্তু আসছে উইদাউট সেরকম একটা ফর্ম্যালিটিস সামান্য একটা এক্সাম সামান্য একটা ইন্টারভিউর মাধ্যমে তুমি তোমার স্বপ্নের চাকরি করে নিতে পারো সেই সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের টাটা কোম্পানি তোমরা নাম শুনেছ একদম মিনিমাম কোয়ালিফিকেশনে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে পড়াশোনার পাশাপাশি সুযোগ দিচ্ছে চাকরির এবং স্যালারি এই পনেরো হাজার টাকা কাজেই তোমরা যারা ভালো জব করতে চাইছো ভালো কোম্পানিতে ভালো টাকার স্যালারির তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো কিভাবে আবেদন করবে এ কোথায় গিয়ে আবেদন করতে হবে কত টাকা পাবে কি যোগ্যতা লাগবে সমস্তটা বিস্তারিত আলোচনা করব স্কুল কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রী এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে এ চাও যে পড়াশোনার পাশাপাশি একটা যদি ভালো চাকরি হয় অনেকে অনেক রকমের জব করতে থাকো কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্যের বিকাশ ভবন অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফ থেকে একটা কোলাবোরেশন আমরা বলতে পারি যার থ্রুতে এ টাটা কোম্পানি কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়োগ করতে চলেছে তাদের কোম্পানিতে যেখানে সামান্য যোগ্যতা লাগবে তেমনই চাকরি পাওয়ার জন্য সামান্য ফর্ম্যালিটিস পূরণ করতে হবে ইন্টারভিউ বা সামান্য একটা পরীক্ষা তো প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা কিভাবে আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে সবার প্রথমেই বলে রাখি তুমি যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই চাকরির জন্য তুমি এলিজিবেল তুমি যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অর্থাৎ ক্লাস টুয়েলভ পাস করে থাকো ও তাহলেই কিন্তু তুমি এই চাকরির জন্য আবেদনযোগ্য এবং চাকরি তুমি এখান থেকে পেতেই পারো ও টাটা ইলেকট্রনিক্সে তুমি নিজের কেরিয়ার বিল্ড করতে পারো ও নিযুক্ত হয়ে এক্ষেত্রে তোমাদের বলে রাখি সিক্সটি পারসেন্ট বা এইটটি পার্সেন্ট এরকম কোনো ক্রাইটেরিয়া নেই উচ্চ মাধ্যমিক শুধুমাত্র পাস করলেই তোমার হবে এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এটা একদম অথেন্টিক বিষয় আমাদের বিকাশ ভবন রাজ্যের শিক্ষা দপ্তর সেই শিক্ষা দপ্তরের তরফ থেকেই কিন্তু এই বিষয়টা উঠে এসছে শিক্ষা দপ্তরকে এ সম্পূর্ণ বিষয়টা জানিয়েই কিন্তু বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীদের এর কিন্তু সুযোগ দিচ্ছে সমস্ত টাটা ইলেকট্রনিক্সের একটা ইন্টারভিউ একটা ট্রেনিং পিরিয়ড তোমাকে দেওয়া হবে বিনামূল্যে এবং তোমরা জানলে অবাক হবে যে ট্রেনিংয়ের সময়ও তোমাকে প্রতি মাসে আট হাজার টাকা করে টাটা কোম্পানি দিয়ে থাকবে আর টাটা কোম্পানি নিয়ে বিশেষ কিছু বলার নেই আমাদের দেশের সকল মানুষই টাটা কোম্পানির সম্বন্ধে সকলেই জানে এক্ষেত্রে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ এবং টাটা ইলেকট্রনিক্সে চাকরি করতে চাইছো ও মাসে পনেরো হাজার টাকা স্টার্টিং পিরিয়ডে ইনকাম করতে চাইছো ও তারা অ্যাকচুয়ালি কিভাবে আবেদন করবে দেখো এখানে আবেদন সম্পূর্ণভাবে অফলাইনে হবে অনলাইনে কোনো আবেদন না বিকাশ ভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের চারটি স্কুলে কিন্তু এর জন্য সামান্য পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু হতে পারে মানে করা যে ইন্টারভিউ হয়ে থাকে সেরকম ইন্টারভিউ না করা যে পরীক্ষা হয়ে থাকে সেরকম বিষয় না মানে মৌখিক কোনো ইন্টারভিউ বা তোমরা পরীক্ষা ধরে নিতে পারো যেটার মাধ্যমে তোমাদের সম্পূর্ণভাবে টাটা কোম্পানিতে এ বা টাটা ইলেকট্রনিক্সে তোমাকে এ নিযুক্ত করা হবে স্কুলগুলি হল প্রথম স্কুল দমদমের আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ দ্বিতীয় স্কুল ঝাড়গ্রামের রানী বিনোদা মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস স্কুল সুন্দরবনের পাঠানকালী আদর্শ বিদ্যাপীঠ এবং চতুর্থ উত্তরবঙ্গের নকশাল বাড়ির বিদ্যা মন্দির এই চারটি এ স্কুলে কিন্তু তোমাদের প্লেসমেন্ট দেওয়া হবে এ তোমরা এখানে গিয়ে অফলাইনে যোগাযোগ করতে পারো এবং পরীক্ষা দিতে পারো এই যে স্কুলগুলো বললাম এই যে চারটি প্রান্ত বললাম এই প্রান্তে কিন্তু তোমাদের যে ইন্টারভিউ বা ছোট্ট যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু জুলাই মাসের ১৩ তারিখ নেওয়া হবে মানে তোমরা বুঝতেই পারছ খুব কম সময় আর মাত্র দুদিন জুলাই মাসের ১৩ তারিখ থেকেই কিন্তু এই পরীক্ষার প্রক্রিয়া শুরু হবে এবং ১৩ তারিখেই সম্ভবত প্রথম ধাপ শুরু হয়ে যাবে কাজেই তোমরা যারা চাইছ যে টাটা ইলেকট্রনিক্সে জয়েন করবে এবং ট্রেনিং পিরিয়ডে আট হাজার টাকা তো পাবেই এবং স্টার্টিং পিরিয়ডে মানে চাকরি স্টার্টিং থেকেই পনেরো হাজার টাকা স্যালারি হবে প্রতি মাসে এবং তারপরে ধীরে ধীরে তোমার এক্সপিরিয়েন্সের সাথে তোমার স্যালারি বাড়বে আর টাটা যে এবং টাটা কোম্পানি প্রত্যেকটি তাদের এমপ্লয়কে কিন্তু ভালো টাকার স্যালারি দিয়ে থাকে তোমরা সকলেই জানো স্টার্টিং পিরিয়ডে যদি পনেরো হাজার হয় ধাপে ধাপে কিন্তু খুব তাড়াতাড়ি তোমার স্যালারি ডবল ট্রিপল হতে টাইম লাগবে না ক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলবো এই তিনটে স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারাই আবেদন করতে পারবে এমন না তুমি যে স্কুলেই পড়ো না কেন তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতা যদি তোমার থাকে তাহলে ওই তোমার কাছাকাছি যে স্কুলটি পড়ছে এ তোমার বাড়ির এলাকার সামনে যে স্কুলগুলো পড়ছে সেই স্কুলে গিয়ে তুমি আবেদন করতে পারো এবং নিজেকে চাকরিযুক্ত করতে পারো টাটা ইলেকট্রনিক্সে এ এক্ষেত্রে একটা এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে যেটা হচ্ছে বয়সীমা আঠেরো থেকে কুড়ি বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে কারণ এটা পুরোপুরি ধরতে পারো তোমাদের খুব সহজে একটা চাকরি ভালো চাকরি এবং সেখানে বয়সীমা দেওয়া রয়েছে আঠেরো থেকে কুড়ি বছর এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই যাও এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা অবশ্যই যাও আর সব থেকে বড়ো ব্যাপার যেটা যে তোমরা যদি চাকরি পেয়ে যাও তাহলে তোমরা তো পড়াশোনা যে পড়াশোনা করছো সেই পড়াশোনা তো করতে পারবে সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না একই সাথে তুমি যদি উচ্চ মাধ্যমিক দিয়ে এ এখনও পর্যন্ত স্নাতক স্তরে ভর্তি না হয়ে থাকো বা স্নাতক না পড়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাকে আলাদাভাবে স্নাতক ভর্তি হওয়ার জন্য সুযোগ করে দেবে স্নাতকের পড়াশোনারও দায়িত্ব নেবে কোম্পানি যেটা পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং শুধু এটাই না তোমাদের আর জন্য যেটা বললাম ট্রেনিং পিরিয়ডে আট হাজার টাকা রয়েছে প্রতি মাসে একই সাথে এ তোমরা যারা মেয়েরা রয়েছ আমার বোনেরা রয়েছ ছাত্রী রয়েছে তোমরা যারা নিযুক্ত হতে চাও তোমাদের জন্য কিন্তু খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা থাকবে কোম্পানির তরফ থেকে এবং ছেলেদের জন্য বিভিন্ন সুবিধা থাকবে যে তোমরা যারা অ্যাকচুয়ালি টাটা ইলেকট্রনিক্সে যোগদান করতে চাইছ নিজের চাকরি জীবন শুরু করতে চাইছ তারা অতি অবশ্যই তেরো তারিখে এই এই চারটি স্কুলে তোমরা কিন্তু যাবে এ তোমাদের পরীক্ষা দেবে তারপরে সমস্ত প্রসিডিওর ওখান থেকেই জানতে পারবে আশা করছি ইনফরমেশনটা তোমাদের অনেকের কাজে দেবে এখান থেকে অনেকে হয়তো ও জেনে চাকরি ইন্টারভিউ দিয়ে চাকরি করে নিতেও পারবে তোমাদের প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইলো ও শুধুমাত্র একটাই অনুরোধ করব ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো এত ঘেমে তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করছে আর আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ও তোমাদের এর চাকরি জীবনে তোমাদের পরবর্তী জীবন সকলের ভালো হোক